শুধু নামাজ পড়লেই কি জান্নাত পাওয়া যাবে নাকি? আস্তে বলবেন না, যাবে নাকি? আমার নবীর পেছনে ইক্তেদা করেছে, নবীর বক্তব্য শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। অথচ মুনাফিকদের তারা নেতা ছিল, মুনাফিকই করেছে। অর্থাৎ নবীর সামনে এক চরিত্র, নবীর সামনে থেকে দূরে চলে গেলে আরেকটা চরিত্র। আমার নবীর সামনে যদি তার বক্তব্য শোনার পরেও যদি মুনাফিক থাকে সেই সমাজে, আজকের সমাজে তো মুনাফিক নাই। আসতে বলবেন না, আছে না নাই? আজকের সমাজেও মুনাফিক আছে। মুনাফিক চেনার জন্য কিছু আলামতও আছে, আছে না নাই? মুনাফিক চেনার জন্য সুরাও আছে না নাই? সুরাতুল মুনাফিকুন, সুরাতুল মুনাফিকুন, কাফিরকে চেনার জন্য, কাফিরকে চেনার জন্য সুরাতুল কাফিরুন, মুমিনকে চেনার জন্য সুরাতুল মুমিনুন, মুমিন সব আছে। মুনাফিককে চেনা দরকার। যদি মুনাফিককে না চিনতে পারি তাহলে ভাবতে হবে আমি নিজে মুনাফিক হয়ে বসে আছি। কি কথা কি বোঝা গেল? চিনতে হবে, শত্রুকে চিনতে হবে। শত্রু না চিনলে যে কোনো মুহূর্তে আমার ইমানটা চিন্তাই হয়ে যাবে। এই জন্য শত্রুকে চিনতে হবে। মুসলমানদের জীবনের সবচেয়ে বড় শত্রু কাফের মুশরিক না যতটুকু, তার চাইতে বড় শত্রু হলো মুনাফিক ফাসিক জালিম। সমাজে চোখের সামনে কি এগুলো পড়ে, আছে না নাই? আছে, অনেক আছে। সম্মানিত মুসল্লি বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, মসজিদের তত্ত্বাবধান করতে গেলে এই কোয়ালিটি গুলো থাকতে হবে। ইমানটা তোমার শিরক মুক্ত হতে হবে, বেদাত মুক্ত হতে হবে, কুফর মুক্ত হতে হবে, সলিড ইমান তোমাকে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক জায়গায় ক্লিয়ার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদারেরা তোমরা ভালো করে ইমান আনো। কি করে ইমান আনো? ভালো করে ইমান আনো। কিছু অংশ মানবে আমার কিতাবের, কিছু অংশ মানবে না, এটা হবে না। পরিপূর্ণ মানতে হবে। কোরআনের কোন আয়াত কি আল্লাপাক অতিরিক্ত করে নাজিল করেছেন? একটা আয়াত কি অতিরিক্ত আছে? কোন আয়াত কি অপ্রয়োজনীয়? প্রতিটি আয়াত, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি হরফ বান্দার প্রয়োজনে আছে না নাই? বান্দার প্রয়োজন আল্লাপাক পূরণ করেছেন এই কিতাব দিয়ে। আমরা এই কিতাবের শুধু ব্যবহার দেখি, এই মানুষ মারা গেছে, একটু কোরআন তেলাওয়াত করার জন্য হাফেজ কিছু নিয়ে আসো, তেলাওয়াত হয়। আচ্ছা, মরার পরে তেলাওয়াত না মরার আগে তেলাওয়াত বলো? কোরআনটা তেলাওয়াত হবে কি মরার পরে না মরার আগে? লিয়ং যারা মান কানা হাইয়া, আল্লাপাক কোরআনটা দিয়েছেন জিন্দা লোকের জন্য, কিন্তু আজকে কোরআন তেলাওয়াত হয় কখন? মরার পরে। আমার বুঝে আসে না এটা। লিয়ং যারা মান কানা হাইয়া, এখানে তো আল্লাহ মরা লোকের কথা বলেন নাই, কোরআনটা নাজিল হয়েছিল জিন্দা লোকের জন্য।